हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल एसबी एक्सप्लोरर। अरिंदम भट्टाचार्य कबे गोवाय जाबेन, डैनियल चीमा की जुन्नो भारते आसते देरी होच्छे एवं कबे थेके अनुशीलने नामबे लाल हलुद ब्रिगेड जानाबो ए भिडियोते। तो भिडियोटी एकटू स्किप ना करे शेष अब्दि देखार अनुरोध रइलो। आर जारा एखोनो पर्यन्त चैनलटा सबस्क्राइब करोनि, किसेर वेट करछो? एखोनि सबस्क्राइब करे दाओ, जे कोनो धरनेर स्पोर्टस रिलेटेड आपडेट सबार आगे पावार जोन्नो। বৃহস্পতিবার গোয়া পৌঁছলেন মোহাম্মদ রফিক অঙ্কিত মুখার্জিরা। লাল হলুদের কোচ মানলো দিয়াজ ও তার সহকারী বুধবার গোয়ায় পৌঁছে গেছেন। মঙ্গলবার গোয়া পৌঁছেছেন ইতালির লাজিও খেলা ডিফেন্ডার ফ্রান্সো প্রাস। এসসি ইস্টবেঙ্গলের নতুন বিদেশি আমির দারভিসেভিচ, মার্সেলা ও অ্যান্টোনিও দলের সঙ্গে যোগ দিয়েছেন বৃহস্পতিবার। এছাড়া ড্যারেন সিডওয়েল শুক্রবার টিম হোটেলে চেক ইন করেন। এবার সবার মনে প্রশ্ন যাচ্ছে, চিমা কবে আসবেন ভারতে? তো দেখো, চিমার ভিসা সংক্রান্ত একটা প্রবলেম রয়েছে ঠিকই, কিন্তু সবথেকে বড় প্রবলেম, চিমা লাস্ট সিজন চাইনিজ সুপার লিগের ক্লাবে খেলতেন। সেখানে চাইনিজ সুপার লিগ ক্লাব তাইজৌ ইয়ানদা চিমাকে এনওসি দিচ্ছে না, সেজন্য চিমা চাইনিজ ফুটবল ফেডারেশনের দ্বারস্থ হয়েছেন, এনওসির জন্য আবেদন করেছেন। আই হোপ খুব তাড়াতাড়ি এনওসি সংক্রান্ত প্রবলেম সলভ হয়ে যাবে। সব ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহে চিমা ভারতে চলে আসবেন। আর তোমরা অবশ্যই দেখেছো অরিন্দম ভট্টাচার্য গোয়ায় এখনও যাননি। তো দেখো, অরিন্দম কিছুদিন আগে কোভিড মুক্ত হয়েছেন, কিছুটা শারীরিক দুর্বলতার জন্য তিনি গোয়ায় যাননি। তবে চিন্তার কারণ নেই, কয়েকদিনের মধ্যেই তিনি গোয়া পৌঁছে যাবেন। গোয়া পৌঁছে গেলেও এই মুহূর্তে অনুশীলনে নামতে পারবে না লাল হলুদ ব্রিগেড। 8 দিন বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতেই হবে সকলকে। গত মরশুমে টিম হোটেল থেকে অনুশীলন মাঠের দূরত্ব বেশি থাকায় যাতায়াতে অনেক সময় নষ্ট হয়েছিল। এবার টিম হোটেলের কাছেই মাঠের ব্যবস্থা করেছে লাল হলুদ কর্তারা। ধরে রাখো অক্টোবরের 9-10 তারিখ করে অনুশীলন শুরু করবে মানলো দিয়াজ। চিমার যেহেতু আসতে দেরি হচ্ছে, তাই অনুশীলনে নামতেও তার দেরি হবে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে এইটুকুই আপডেট দেওয়ার ছিল। আই হোপ আপডেটটা তোমাদের ভালো লেগেছে। আজ এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।